দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। চরম অনিরাপদে আছেন সাভারের আমিন বাজারের ধোবাইর গ্রামের আকাশের পরিবার। মাত্র এক খণ্ড জমির জন্য আকাশের দুই হাতের কবজি কেটে নিয়েছে স্থানীয় দখলদাররা। চার শতক জমির দখল নিতে আকাশের মা হাসিনা বেগমের দুপা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে হাফিজুর, সাফু, মজিবর ও সুজন গঙ্গরা। শুধু তাই নয়, এই জমি নিজেদের কবজায় নিতে বছর দশেক আগে আকাশের বড় ভাই ও হাসিনা বেগমের বড় ছেলে মতিউর রহমানকে গুম করেছে একই জালিয়াত চক্র। হাফিজুর চক্রের খুঁটির জোর এতটাই শক্তিশালী যে আকাশের আরেক বড় ভাই টিটুর হাতে অস্ত্র দিয়ে তাকে ধরিয়ে দিয়েছিল। একের পর এক রোমহর্ষক ঘটনার পরও কেন অধরা থেকে যাচ্ছে হাফিজুর চক্র? ক্রাইম ওয়াচের এবারের পর্বে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। সাধারণত সিনেমার কোনো ভয়াবহ দৃশ্যে দেখা যায় প্রতিপক্ষ জমি লিখে না দিলে তার হাত কেটে নেয় সন্ত্রাসীরা। সাভারের আমিন বাজারের ধোবাইর গ্রামের আকাশ সিনেমার কোনো দৃশ্যের চরিত্র না হলেও তার জীবনেই ঘটে গেছে এমন নারকীয় ঘটনা। মাত্র ১৮ দিন আগেও তার দুহাত ছিল সুস্থ স্বাভাবিক। আকাশের খোঁজ নিতে ক্রাইম ওয়াচ টিম যখন রাজধানীর পঙ্গু হাসপাতালে, তখন বেলা গড়িয়ে বিকেল। আকাশ ঘুমে, তার দিকে অপলক তাকিয়ে ছোট বোন আসমা আক্তার ও ভাবি সুমাইয়া আক্তার মিতু। আকাশের কোনো সমস্যা হচ্ছে কিনা দিনরাত তার দিকেই নজর আসমা ও মিতুর। একটু পর ঘুম ভাঙল আকাশের, আমরা কথা বলি তার সাথে। আকাশ জানালেন, ৪ নভেম্বর যখন তিনি তাদের জমির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হাফিজুর, সাফু, মজিবর ও সুজন গঙ্গরা তার গলায় তার পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়। সাফু আমার ওই হাফিজুলের ভাই, সাফু আমার গলাতে জিআই তার পেঁচ দিয়ে ধরে দৈরা ওই আমাদের ওই জায়গার ভিতরে নিয়ে যায় যাতে কেউ না দেখতে পারে। যে ওরা বলতেছে যে এখানে মেরে ফেলে, আরো তিনজন বলতেছে যে এখানে না বাসায় নিয়ে নেই। হাফিজুরদের হাত থেকে বাঁচার জন্য আশপাশের লোকদের কাছে সাহায্য চেয়ে চিৎকারও দিয়েছিলেন আকাশ। যখন আমারে নিতেছে তখন আমি তো আর কথা বলতে পারি না, একটা ট্রাক গাড়ি আমি হাত দা টান্দা দূর, আর ওখানে আমার দুইটা চাচা ছিল মানে বাড়ির পাশে, তাদেরকে আমি চিৎকার করে বলি চাচা আমারে জোর করে ধরে নিতেছে যে আমার মাইরা ফেলাইব বাচ্চা। তারা কোনো উত্তর দিল না, কিছুই না, তাদের সামনে থেকে আমারে ধরে নিয়ে গেল। তারপর হাফিজুর ও সাফুরা আকাশকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তাদের পাঁচতলা বাড়ির দোতলায়। দৈরা নিয়ে যায় সাফু আর হাফিজুর, দয়াল আর মজিবর গেট খুলে দেয়, জুয়েল দাঁড়ায় থাকে এবং উপরে নিয়ে দুইতলায় আমাকে নিয়ে বসায় হাতের হাত পায়ে বান্ধে বলে কি আজকে তো শেষ। আমি বলতেছি কে আমার অপরাধটা কি, যা আমারে বলে জোর করে যে সিগনেচার কর, মামলা সিগনেচার আর জায়গার সিগনেচার দুইটাই কর। তারপরের ঘটনা আরো নির্মম, আরো ভয়াবহ। আমার হাত সোফার মধ্যে নিয়ে প্রথমে গুলি করছে হাতের তালুতে, গুলি করার পরে আবার বলতেছে সিগনেচার করবি, আমি বলছি না আমি সিগনেচার করুম, আমি যতক্ষণ বাইকে আছি সিগনেচার করুম না। তখন ওই মুহূর্তে হাফিজ এই একটা দা নিয়ে এসা বড় দা আমার কবজিটা কেটে ফেললো, একটা দ্বিতীয়টা সাফু আবার গুলি করলো, কয় দিবি, আমি বলতেছি যে না আমি দিব না। হ্যাঁ, তখন ওর হাতে চাপাটি ছিল, চাপাটি দিয়ে আমার বাম হাতের কবজাটা কেটে ফেললো। খবর পেয়ে
आकाश के रक्षा करते छूटे जान तार परिवार सदस्यरा किंतु शेष रक्षा होयनी बुझा जाता से जे हाथ तक कैटे फैलते से तो खाना हमने दौड़ाया ऊपर उठार पर देखी जोर भाई दर्जा धक्का इतना से जे खुलेन खुलेन अनेक पर हम लोग जो अनेक ही करता सी जे खुलेन खुलेन माने और हाथ तो काट से और शुद्ध हाथ ना और हाथ तो काटे फिर तो पाव काटे फिर तो ओके काटे बस तो बोल रहा कि फाला है तो ये रकम पूरी कल्पना चलो आर की तादें हम लोग जो उनके सी तो हम बोलते सी तोराई की नस चुस्के तोराई की नस चुस्के तो তখন আমার ভাইয়ারে মানে দাও দেয়া মানে গলাতেই ইয়ে করছে আমার ভাইয়া ধরে ফেলছে আমার আম্মুরে চাকু দিয়ে পাড় দিতেছে আমারও চাকু দিয়ে পাড় দিতে তারপরে মানে ওর হাতটা হাতের কবজি নিয়ে চলে গেছে তাদের চোখের সামনেই বীর দর্পে এলাকা ছাড়ে হাফিজুর বাহিনী পালায় গেছে তখন আমার ভাবি যে ওরে ধরছে তো আমি দেখি সব দেখি আমি ওইখানে দাঁড়াই নয় আমি মানে সাথে সাথে বাসে চলে গেছি বাসে যে আমি পুলিশকে ফোন দিয়েছি পুলিশ অনেক দেরিতে আসছে তো ওরা তখন পালাই গেছে যদি পুলিশ আইসে পরে এই ভয়ে ওরা দরজা খুইলা ওদে কয়েকজন ছিল আর হাফিজুল সাফু মজিবর দয়াল সবার হাতে আর কি ধারালো অস্ত্র ছিল কিন্তু কেন এমন নৃশংসতা কি বলেন আকাশ জোর করে আপনি ওই বল দেয় ওইলে বাধা দিতে গেলে ওই গুলি করে পিস্তল দেখায় দাও দেখায় আরো লগে লোক নিয়ে আসে এমন নারকীয় ঘটনায় পর্যুদস্ত পরিবারটি এখন জমির মালিকানা ছেড়ে দিয়ে হলেও একটু শান্তিতে থাকতে চায় তবে তাতেও কি শেষ রক্ষা হবে এখন আর জমি চাই না আমরা তো আমার ভাইয়ার আছে আর জমি দেখ কি করব বলেন আমাদের সংসারটা ঠিক থাক এইটাই চাই এখন ওরা গ্রাম থেকে চলে গেলে কি হবে ওদের মানে ওদের এখানে কি হইতাছে যে আপনারা এখন এখানে আসছেন এই খবর ওদের কাছে চলে গেছে আমাদের গ্রামে ওই রকম লোক আছে আর কি ওদের টাকা দেয়া ওরা আর কি ওরা ওদেরকে ই করে রাখছে যে ওদের সব খবরা খবর জানবে আর সবাই তো ভয় পায় কারণ ওরা যদি আমাদের সাহায্য করতে আসে হয়তো দেখা গেল সাহায্য করতে আসছে জানি না ফেলে ওকেও তো মারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের সঠিক প্রয়োগ করলে হয়তো জমির মালিকানা সত্ত্ব ঠিক থাকবে আকাশদের কিন্তু তিনি যা হারালেন তা কি এই জীবনে কেউ ফিরিয়ে দিতে পারবেন আমার কাছে মনে হইতেছে যে মানুষের সবচেয়ে বড় কিছু হলো তার অঙ্গ আমার কাছে আমার দুইটা অঙ্গই নাই তো আমার জীবন আর কি আছে কে আমারে দেখবে আমার কি অপরাধ ছিল আমার হাত দুইটা আটকে নাই আমার জীবন আর কি আছে আকাশের দুহাতের কবজি কেটে নেয়ার মতো জঘন্য ঘটনাই প্রথম নয় এর আগে আকাশের বড় ভাই মতিউর রহমানকে গুম আর আকাশের মা হাসিনা বেগমকে গুলি করে পা ঝাঁঝরা করে দেওয়ার ঘটনায়ও অধরা থেকে গেছে হাফিজুর বাহিনী আর আকাশের হাত কেড়ে নেয়ার 18 দিন পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে হাফিজুর সহ অন্য আসামিরা কিন্তু কেন কি বলছেন জেলার পুলিশ প্রধান ওই বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা মামলা রেকর্ডের পরপরই আমরা এটাকে ডিবিকে হস্তান্তর করেছি এবং মেইন যে আসামি তাদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় আমরা তল্লাশি করছি আমরা তাদের মোবাইলে যে সিমগুলো ব্যবহার করতো সেগুলো তারা বর্তমান ব্যবহার করছে না তারা ফেলে দিয়েছে তো তারপরেও আমরা গতকালও আমরা একটা লোকেশন পেয়েছিলাম পল্লবী এলাকায় সেখানে আমরা রাত্রে রেড দিই ধরতে পারিনি তবে আমরা আশা করছি যে অস্ত্রী ধরা পড়বে দর্শক যে হাত দিয়ে বাপ দাদার রেখে যাওয়া মাত্র 400 জমি লিখে দিতে অস্বীকার করেছিল আকাশ তার সেই হাত কেটে নিয়েছে ভূমি খেকোরা হাসিনা বেগম যাতে জমিতে হেঁটে যেতে না পারেন সেজন্য গুলিতে তার দুপা ঝাঁঝরা করে দিয়েছে সন্ত্রাসীরা তার বড় ছেলে মতিউর রহমানকে দীর্ঘ 10 বছর ধরে গুম করে রেখেছে এই জমির জন্যই যে অশুভ উদ্দেশ্যে একের পর এক এমন পৈশাচিক আচরণ সেই পথে হেঁটেই তো হাফিজুর ও সাফুর সাথে আপোষ মীমাংসায় গিয়েছিলেন হাসিনা বেগম কিন্তু তারপরও কেন গজব নেমে আসে এই পরিবারটির উপর
জমি মাত্র 4 শতক, আর এই 4 শতক জমির জন্য হাসিনা বেগমের বড় পুত্রকে গুম করে রেখেছে দীর্ঘ 10 বছর। এই জমির জন্যই তিনি নিজেও পঙ্গু, ছোট ছেলের দুহাত কেটে নিয়েছে দখলদাররা, আরেক ছেলেকে ফাঁসানো হয়েছে অস্ত্র মামলার জালে। এতটা বেপরোয়া কেন আমিনবাজারের সাফু ও হাফিজুর সহোদর? প্রশাসনের আশকারাই কি সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলেছে? কি বলছেন পঙ্গু ও আতঙ্কে থাকা হাসিনা বেগমের পরিবার? গাবতলী সাভার মহাসড়কের পাশে ধোবাইর গ্রামে মোট 35 শতক জমির দাবিদার হাসিনা বেগমের পরিবার। তাদের দাবি, এসব জমি পৈতৃক সূত্রে পাওয়া। এই জমির 4 শতকের উপর নজর পড়ে পাশের বাড়ির সাফু ও হাফিজুর সহোদরের। একদিন দুদিন নয়, দীর্ঘ 10 বছর ধরে এই জমি দখলে নিতে মরিয়া সাফু ও হাফিজুর। হাসিনা বেগমের স্বামী আব্দুল আওয়াল 2006 সালে মারা যাওয়ার পর নিখোঁজ হন তার বড় ছেলে মতিউর রহমান। মতিউর নিখোঁজের পেছনে এই জমির বিরোধকেই দায়ী করছেন হাসিনা বেগম। ছেলের গুমকারী হিসেবে সন্দেহের তীর সাফু ও হাফিজুরের দিকে। এই জমিন কারণেই ঘরের ভিতরে বিচার হয়, বিচারের সময় ওরে বলছে যে এই 4-5টা গুলি করুন। কে বলছে এটা? বলছে ওরাই। ওরা কারা? ওই হাবিস, হাবিস ওরাই বলছে, ওরাই আমার ছেলেরে মারছে। না, লাশ পাই নাই। আমি শুনছি যে ইট বালুর তলে গালছে, নাইলে ইটের ইট খোলার ভিতরে চুলার ভিতরে দিছে, এইটা আমি বল শুনছি। আমারে কয় তোর এই ভাই তো ইটার বাটিত পুরা দা মারছি, ওইটা লাশই পাস নাই, আর তো ওই তিনটারে আর তোর মায়ের যে কই দিমু, জীবনে ঠিকানাই পাইব না। মতিউরকে গুম করার পরও যখন জমির দখল নিতে পারেনি হাফিজুর ও সাফু চক্র, তখন তারই ছোট ভাই টিটুর হাতে অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে। কেউ কিছু বলতে পারে না ভয়, আর এর ভিত্তে আমার ভাই তো আগেরটারে মারছে, ইটার বাটিত পোড়া দিছে তারা। ঠিক আছে, আমারে অস্ত্র দিয়া তার বাই মাই দিয়া আমারে অস্ত্র দিয়া সে কী করে মিরপুর থানায় চালান করে, র্যাব দিয়া আমারে ধরায় দেয় সর্বপ্রথম এই জায়গার জন্য। এতেও যখন দমে যায়নি হাসিনা বেগমের পরিবার, তখন ভিন্ন খেলায় নামে সাফু ও হাফিজুর সহোদর। এবার তারা হামলা চালায় খোদ জমির মালিক হাসিনা বেগমের উপর। সকালের দিকে ওই জায়গায় দাঁড়াই রয়েছি, ওরা মনে করেন 5-6 জন আয়ে আমার এই গুলি আর এই সাপুল দিয়ে রড দিয়ে বাড়ি। ওরা কারা? ওরা ওই যে হাবিস, সাফু, মুজিবর, জুয়েল, দয়াল। প্রতিকার চাইতে পুলিশের সহযোগিতা চেয়ে সাভার থানায় মামলা করতে যাওয়ার পর উল্টো সন্ত্রাসীদের পক্ষেই পুলিশ কথা বলেছে এমন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত পরিবারটি। গুলি করলো সাপু, হাফিজ, দয়াল, মুজিবর, হৃদয়, আর আমারে বলে পুলিশ যে তুই আর তোর মায়েরে গুলি করছস, পুলিশ বলে। একের পর এক নৃশংস ঘটনায় পরিবারের সবাই ঘাবড়ে গেলেও মনোবল হারাননি সবার ছোট আকাশ। 9 লাখ টাকায় 4 শতক জমি হাফিজুর সাফুকে লিখে দিতে রাজি হন হাসিনা বেগম, কিন্তু বাপদাদার ভিটে ছাড়তে রাজি নয় আকাশ। তাই তার উপরেই বেশি আক্রোশ হাফিজুর সাফুর। ওদের ক্ষোভের জায়গাটা ছিল আমাকে, আমার উপরে, ওই যে আমি নারাজ ছিলাম যে মামলা উঠাম না, আর জায়গা নেয় ওই সমাধানে যাবো না, কয় সিগনেচার দিবি না আমি কই না, তখন আমারে গুলি করে হাতে, আবার বলতেছে দিবি না, তখন আমি বলছি না, তখন হাফিজ হাতটা খুব দেখ কেটে ফেলে। আমি কিন্তু তখন কথা বলতেছি ওদের সাথে, এই দেখেন আমার এইখানে এই রশি বান্ধা আছে যে এখানে আছে, সারাটা সোফার সাথে শরীর বাইন্দা, তারপর আমার হাত বাইন্দা, পাও বাইন্দা, তারপর গুলি করছে একটা করে আর কাটছে। এখন আমার আর সিগনেচার দেওয়ার মতো শক্তি নেই, কিন্তু আমি শয়তানের কাছে মাথা নত করিনি। এতদিন ধরে হাসিনা বেগমের পরিবারের উপর নরক যন্ত্রণা নেমে আসলেও তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, এমনকি এলাকাবাসীও। ফলে দিনে দিনে অপ্রতিরোধ্য থাকে অপরাধী চক্র।
আকাশের হাত কেটে নেয়ার পর যখন সাফু ও হাফিজুররা এলাকা ছাড়া হয়েছে, তখন হাসিনা বেগমের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। হাফিজুল তো মনে করেন একটা টাকালা মানুষ, আর তো গরিব গরিব মহিলা। আমিনবাজার এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যু হাফিজুর, সাফু, মজিবর ও সুজনদের খোঁজে ক্রাইম ওয়াচ টিম। সাফু ও হাফিজুরদের যে পাঁচতলা বাড়িতে আকাশের হাত কেটে নেওয়া হয়েছিল, সেই বাড়িটি এখন তালাবদ্ধ। কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে একটি অসহায় পরিবারের উপর কেন এমন ধারাবাহিক আক্রমণ, এমন প্রশ্ন ছিল ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে। জায়গা জমিনে বিরোধ আছে, কিন্তু যে তার ভাই যে গুম হয়েছে বা তাকে যে পাওয়া যাচ্ছে না খুঁজে, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু থানায় আসে নাই, বা এই ধরনের কোনো জিডি নেই, বা কোনো মামলা হয় নাকি, বা কোনো কোনো মামলাও নেই। তবে তাদের পূর্বশত্রুতা হয়তো আগে থেকে আছে, এই বিষয়টি আমরা যখন জানি তখন আমরা খুব আসলে সিরিয়াস হয়েছি। এতক্ষণ দেখছিলেন মাত্র 400 জমির জন্য একটি পরিবারকে কিভাবে ধ্বংসের কিনারে নিয়ে গেছে অপরাধী চক্র, আর মাত্র 3000 টাকার জন্যও কি কারো জীবন কেড়ে নেওয়া যায়। হ্যাঁ দর্শক, এমন ঘটনাও ঘটেছে আশুলিয়া এলাকায়। তবে পাওনা 3000 টাকার জন্য খুন করলেও 2,30,000 টাকায় মামলা আপোষ করেছে সন্ত্রাসীরা। একজন স্ত্রী কতটা অসহায় হলে পরে স্বামীর হত্যাকারীদের বিচার চাওয়ার পরিবর্তে উল্টো খুনিদের সাথে আপোষ করতে পারেন? আশুলিয়ার ডেন্ডাবরের রূপালী বেগম স্বামী মঈনুদ্দিনের হত্যাকারীদের কাছে বিক্রি হয়েছেন মাত্র 2,30,000 টাকায়। তিনি বলছেন খুনিরা এতটাই প্রভাবশালী যে বিচার চাইতে গেলে উল্টো তাকেই এলাকা ছাড়া হতে হবে। আসলে কি তাই? আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার মৌসুমী ছাত্রনেতা হাসান মণ্ডল কতটা ভয়ঙ্কর ও প্রভাবশালী হতে পারেন তার রূপ দেখা গেল মোর্শেদ আলমের দৌড় দেখে। এই মোর্শেদ আলম হাসান মণ্ডলের নির্যাতনের শিকার। হাসানের ক্লাব খ্যাত টর্চার সেল দেখতে ক্রাইম ওয়াচ টিম যখন মোর্শেদকে নিয়ে রওনা দেয়, তখন হাসানের ছোট ভাই সাদ্দাম সহ তার বাহিনীর আনাগোনা দেখে দৌড়ে পালান মোর্শেদ। পরে তাকে নিরাপদ দূরত্বে নিয়ে কথা বলি আমরা। তিনি জানান তারই ভগ্নিপতি মঈনুদ্দিনকে মাত্র 3000 টাকার জন্য নির্মমভাবে পিটিয়ে হত্যা করে হাসান বাহিনী। ওই মার্কেটে গিরা করে ফেললো, গিরা করে ফেলা বলে সজীব আর হাসান বলতেছে যে আগে মার পর বিচার করুন। তো এরপরে আমাকে নিয়ে ওই দৌড়াদৌড়ি করে পরে হাসপাতালে নিয়ে গেছে, মঈনুদ্দিন নিয়ে গেছি এনামে। এনাম থেকে নিয়ে যাওয়ার পরে স্যার ওর যে সজীব আর ইয়ে গেছিলো, শুয়েল গেছিলো, কিছু টাকা দেওয়া ওর বড় যে বলছে যে দেখা যাক নাহলে ডাকাতি মামলা দিয়ে দেবো, এরকম একটা হুমকি দিচ্ছে ওর বড়ে। পরে ওর বড়ি নিয়ে ইয়ে গেছে, ইয়ে মঈনুদ্দিন নিয়ে মমি সিং হাসপাতালে নিয়ে গেছে, তো ওই সঙ্গে মারা গেছে স্যার। ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় তাকেও হাসান বাহিনী নির্যাতন করেছে বলে দাবি করেন মোর্শেদ। ঘটনাটি ছিল গেল বছরের 23 ডিসেম্বর। কইতেছে আমাকে বিচারের জন্য ডাকা হয়েছে, আমাকে মারতেছে কেন? তো কইতেছে বেটা বেশি কথা কইস না, তাহলে একবার মেরালাম, জব করালাম, চুপ করে থাক। পাইপ, তারপরে চাপাটি, তারপরে এইসব ছিল, এইসব দিয়ে আমাকে ওই যে স্যার কোবাইছে, হাত কোবাইছে, রাতে সেলাই পড়ছে, মাথায় 21-22 সেলাই পড়ছে, আমার এই যে ডান পায়ের হাড় ভেঙে গেছে স্যার। তো আমি দীর্ঘ 8-9 মাস ইছিলাম, পৌঁছিলাম। শুধু তাই নয়, মঈনুদ্দিনকে পিটিয়ে হত্যার সময় তা দেখে ফেলেন হাসানের পাশের বাড়ির দেলোয়ার হোসেন। এবছরের 19 অক্টোবর তাকেও বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা ভেঙে দেয় হাসান বাহিনী। ঘটনার মাস পেরিয়ে গেলেও এখনও বিছানায় দেলোয়ার। তো একটা ছেলে এসে বললো কি আপনাকে ডাকছে, ওইখানে গেলাম, যা দেখলাম যে কেউ নাই, হঠাৎ করে ওয়ালের ভিতর থেকে আয় আমার মাথার ভিতরে একটা বাড়ি দিল পিছন দিয়ে। কে বাড়িটা যে কে দিল ফার্স্টে বুঝি নাই, পরে ঘুরেই দেখলাম যে বাড়িটা দিয়েছে বললাম যে হাসান। আমি উঠে ধারানোর চেষ্টা করলাম, তো তখন মনে করেন আমার মাথাটা ঘুরতেছে, মাথাটার ভিতরে 11টা সিঁড়ি লাগছে। তো আসার সাথে দৌড়ে আমার পাটার ভিতরে বাড়িটা দিল, ভেঙা ফেলাইলো, ভেঙা ফেলানোর পরেই ইলুপাথালি বাড়ি শুরু করলো। মঈনুদ্দিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের হাত পা গড়িয়ে দিয়েও ক্ষান্ত হয়নি হাসান। ইতোমধ্যে 2,30,000 টাকায়
মইনুদ্দিনের স্ত্রী রূপালী বেগমকেও কিনে নিয়েছে হাসান। এমনটি স্বীকার করলেন রূপালী বেগম এবং মামলার বাদী ইকবাল হোসেন। আপনি কি 2,30,000 টাকা খেয়ে আপনি চুপ থাকবেন নাকি মামলাটা বিচার চান আপনার স্বামীর হত্যাকাণ্ডে? বিচার চাইলে আমার নড়া লাগবে, আর নড়তে গেলে আমার চাকরি ছাড়া লাগবে। হইনি চাকরি ছাড়লে দুই পোলাপনের লেখাপড়ার খরচ, খাওয়ার খরচ বন্ধ হয়ে যাবে, নিজে কিংবা নিজেরও বন্ধ হয়ে যাবে। তার থেকে আমি ওগুলোর মধ্যে আর নড়বার চাই না। আমি চাই আমার মতো পোলাপানটি মানুষ করে নিজে চলবার ফেলের মতোই চলাচল করা হয় চাই। আমি আর ওই বেজালো যাই না, কে লেগে এদিকে অনেক পেস একের কাছে বই বিতি। তো আমি তো টাকা ওনার জিনার স্বামী মারা গেছে, ওনারা বলতেছে তারা এই এই আমাকে বলতেছে যে কি সেটা এনে যে কটা টাকা দেয় নিয়া বাচ্চা গুছে মানুষ করুক। তবে হাসান মণ্ডলের কূট কৌশল বুঝতে পেরেছে আদালত। হাসান মণ্ডলের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দেয়ায় পুনরায় মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেয় আদালত। তিনজনের নাম বাদ দেয়, মানে এই সাইডের ছেলেগুলোর নাম বাদ দেয়, ওই সাইডের যদি একটা ছেলে ছিল আর দু একটা ছেলেরে বইরে ওইখানে চার্জশিট করলো। এখন করে সাবমিট করছি, কী হয়েছে জানি না, মামলা তো প্রিভে হয়েছে। প্রিভে আসার পরে বললো যে মামলা এটা এলাকায় মামলা ই করে আপোষ মীমাংসা করে, এই মার্ডার কেসের মামলা, সেটা কী এই এলাকা, এখানে কোনো কুট আছে নাকি? আমি স্যার আমি তো এটা জানি না, তো আমরা জানি যে এটা চার্জশিট গেছে এবং ওরা বাদ পড়ছে, এবং ওরা বাদ পড়ার পরেই ওরা এলাকায় ঢুইকে মানে তাণ্ডব চালাইতেছে। এতটা বেপরোয়া কেন হাসান মণ্ডল? কি বলছেন এলাকাবাসী ও ভুক্তভোগী মানুষ? কিছু সাক্ষী হয়েছে, আবার কিছু সাক্ষীরা তারা ভয় দেখাইছে, ভয় দেখানোর কারণে তারা এখান থেকে চলে গেছে। হ্যাঁ, যেমন কাশেম নামে একটা সাক্ষী ছিল, সে সাক্ষী হওয়ার কারণে তাকে ভয় দেখাইছে, সে চলে গেছে এখানে, সে সাক্ষী দিবে না, তার কারণ তার জীবনে নিরাপত্তা নাই। যায় এখন এইখানে আমার বাড়ি ঘর আছে, আমি কোথায় যাব? আমি এখন সাক্ষী হয়েছি, এখন আমার তো কোনোখানে যাওয়া না, আমি এখন ভয়ে এই আতঙ্কে আছি আর কি। শুনে এখন কী করে না করেন ওই জন্য কপালে কন্ট্রোল করে যে এক সময় আবার এক টাইমে দেখছি বিএমপি করে, আবার বিএমপি এলে আবার আমলি গেলে আমলি করে বিভিন্ন জায়গায় হাত আছে। মানে এই প্রভাবের কারণ মানে তারে ভয় পায় কেন? এলাকার লোকজনে তো ভয় পায়, ভয় করে দেখবে নাম ভয় পায় সবাই কী কন, তাই না? কেউই তো মুখ খোলে না, সবাই ভয় পায়। এসব কুকর্মের বিষয়ে কথা বলতে ক্রাইম ওয়াচ টিম যায় হাসান মণ্ডলের খোঁজে। তাকে পাওয়া না গেলেও ভাইয়ের পক্ষে সাফাই গাইলেন তারই ছোট ভাই সাদ্দাম হোসেন। মইনুদ্দিনের ঘটনা হ্যাঁ, ওই কবরস্থানের ছেলে পেলে আমাদের ওইখানে মারামারি করছে, সেটা হয়েছে। কিন্তু এখানে ওই হাসান ওইখানে উপস্থিত ছিল না, ইয়ে ছিল গণিত চেয়ারম্যানের ওই ইয়ে ছিল, ওই আপনার নির্বাচনে ছিল ওই দিনকে। আপনি মোবাইল টেক করলে বুঝতে পারবেন কোথায় ছিল, মানে এটা লুকোচুরি কিছু না। দর্শক, সম্পদ থাকা যেমন পাপ, তেমনি না থাকাও পাপ। চোখ স্থির করা, এতক্ষণের ঘটনা দেখে আপনি হয়তো এমনটি ভাবছেন। তবে লোভ যে মানুষকে কতটা নির্মম আর ভয়াবহতার দিকে নিয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে আমিনবাজার ও আশুলিয়ার দুটি ঘটনা। এমন লোলোভ দৃষ্টি কোনো পরিবারকে ছাড়খাড় করে দিক তা কারোরই কাম্য হতে পারে না। পরিশেষে বলতে চাই, আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে, মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকেও আমাদের পাবেন, facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।